কষ্ট খাওয়া দেবো আপনারা সামনে ফাঁস করেন, এলাকার লোকজন সবাই চাচ্ছে এরকম এরকম কি আজকে না না ইলেকশনের পর থেকে হইতাছে। আমি 2,50,000 টাকা চান্দা দিছি তারে, আমার তো কয়দিন পরে পরে চান্দা এলো যা তো চান্দা দিতে হইব। কিছুদিন ঠান্ডা ছিল এই আপনার আবার উৎপাদন ইয়াসিন উদ্দিন ইয়াসিন মিয়া জয়নাপুর জয়পুর বাড়ি মোহাম্মদ হাজার উদ্দিন হ্যাঁ ইয়া রাজনগর বাড়ি, তারা দুজন খুব মাফিয়া। কালকে আমি আমার নাম হুসেন মিয়া কাজী, হ্যাঁ কালকে আমি বাড়ির যেতেছি, আমার ডাক দিছে পেছন দিয়া, ডাক দিয়া কইছে ভাই দাঁড়াও আমি দাঁড়াইছি, দাঁড়াইছি কইছে তুমি আনো তো ব্যবসা করো আমরা 50,000 টাকা দিতে হইব। আমি বলছি কি আর লাগে ও না এটা এমনি দিতে হইব না, যদি না দৌ তাহলে তোমার খুব খারাপ হইব। আমি বললাম কে রে, তারপর পিস্তল বার করে দৌড়ে নিয়ে দিছে, আমি দৌড়ে বাড়িতে গেছি গা, তারপর আমার বাড়ির বাড়ির লোক জনাইছে তখন তারা বাকি গেছে। আজকে তারা আরো 2-4-5 জন লইয়া আইছে, আইছে সন্ধ্যার সময় আমি এনে বই রইছি, আইসে প্রথম আমার মায়ের দূর করছে কইরা বাস আমি সরে গেছি যা, তারপর দোকানটা ভাঙচুর করছে, করছে পরে আমার পাড়ার লোকজন সবাই দেখছে যে আমার কোনো দোষ নাই, তারপর তারা উত্তেজিত হয়ে গাড়িটারে ভাঙচুর করছে। তারা নামে প্রায় সময় কমপ্লেন দেওয়া পুলিশের কাছে, পুলিশ তারা কিছু করে না, তারা বলে মাফিয়া বড় মাফিয়া, আর আমরা বিশেষ করে আমরা বিরোধী পার্টির লোক, আমরা বিরোধী পার্টির লোক দেখে আমাদের উপরে সবসময় চাপ সৃষ্টি করে তারা, বুঝলি এর ইলেকশনের পরে আমার থেকে হেরা 2,50,000 টাকা নিছে, 2,50,000 টাকা নিয়ে তারা পাঠি করছে, বুঝলেন নি এই 2.5 বছর ধরে আমরা তারা ডিস্টার্ব করতেছে, ঝামেলা করে তারা আমরা আমরা অনেকবার জানানোর চেষ্টা করছি, পুলিশকেও জানাইছি, তারা যন্ত্রণা ধাক্কা পাই না এলাকার ভিতরে। আপনারা কোন রাজ্য প্রশাসন রে কোন যে কি মানুষ কি থাকতে পারবো কি না এলাকার মধ্যে, পার্টি তো আমি সিপিএম পার্টির পার্টির সমর্থন, আমরা কোনো নেতা ওনা করবি না, আমরা সমর্থন জাস্ট ভোট দেই, তারা এইভাবে এই অত্যাচার করে আমাদের। আমরা অনেকবার থানা ফোন করেও জানাই থানা কোনো অ্যাকশন নেই না পারে, বুঝলেন, আমরা এখন প্ল্যান নিছি আমরা রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে জানাবো এই জিনিসটা, আমরা কি এলাকা থাকতাম নাকি যাইতাম গা এই এলাকার থেকে, তারা কিছু লোকের কারণে এলাকার মধ্যে পরিবেশ নষ্ট হইতেছে, তারা সবসময় এসে এই দোকানে মাইট দূর করে, এই দোকানে মাইট দূর করে, এই দোকান থেকে ওই দেন আমার কি করছে, এখানে মাইট দূর করছে, এখানে ঘুষি দিছে, ওই দেখেন হাতের মধ্যে কি করছে, মাথার মধ্যে বাড়ি দিছে, আরো আরো এক সময় এইরকম করছে। আমার হ্যাঁ পিস্তল লাখ থাকে এর সামনে, প্রশাসন কিন্তু জানে, যাই না তারা ধরে না, এই কারণে ধরে না, এটা কিন্তু আমরা জানি না। কালকে থেকে তারা আমরা ডিস্টার্ব করতেছে, ডিস্টার্ব করছে আপনাদের আজার আর ইয়াসিন, ইয়াসিন আজার উদ্দিন আর ইয়াসিন, ওই দিলীপ ঘোষের যে মার্ডার, দিলীপ ঘোষের যে মার্ডার আসামি, হ্যাঁ তারপরে কালকে তো একবার রিভলভার নিয়ে গেছে, গেছে আমরা 50,000 টাকা দেওয়া লাগবো, নাইলে তুমি কিন্তু অবস্থা খারাপ তোমার, মানে তোমার মাইরা মুসলে কথা, আমরা চিন্তা করছি যে 50,000 টাকা কইতে দিব, আমরা গরিব মানুষ, আমরা ছুটি মুটে টং দোকান চালিয়ে চলি, আমরা আমরা 50,000 টাকা কইতে বাইর করুম। আচ্ছা যাক রাত্র গেছে, হয়তো বা তারা রাত্রে তো নেশা টেশা করে থাকে, বুল্লা গেছে বুধ সকালবেলা বুল্লা দেবো গেছে থাক, কোনো মতো নিয়ে চলতে পারি বাস আছে। এরপরে ও আজকে তো সন্ধ্যাবেলা আবার দোকান টোকান খুললে বইছে সব, বাবা ওইদিকে বোয়াও হেনে ওমা, তারা দুজন আছে, একজন কুদাল হাতে, একজন লাডি হাতে, একজন পিস্তল হাতে, এক হাতে পিস্তল এক হাতে কুড়াল একটা, আয়া তার মাইরা ইহনে মারতে 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 ইহন ওই জায়গাটা ভন্ত নিছে নিয়া রাখছে, মা এমন মারা মারছে সবাই জ্ঞান দিয়ে দইরা টেরা মার আটকেছে, এরপরে দোকানদারে ভাঙছে। আচ্ছা এমন করলে এরপরে এলাকার লোকজন তারা নিজের চেপের মাইরে তার গাড়িটা ভাঙচুর করছে, আর হে কইছে যে কালকা যদি কালকা যদি না মারতে পারে তাইলে বলে হে বলে মানে কি একটা কথা কইছে, আমি আর কোনো মতো ক্ষমতা নাই। আর তার কাছে কন্টিনিউ পিস্তল থাকে ফটোমেন্ট, আপনার নাম রুমা সুলতানা, মোটামুটি আমি মানে আমার কাকা শ্বশুর হোসেন মিয়া, কালকে একবার ইয়াসিন জয়পুরে, হ্যাঁ সব সময় গুন্ডা সব সময়, তারপরে আমার কাকা শ্বশুর কালকে দোকান বদ্ধ করে বাড়িতে গেছে গা, এই গলির মধ্যে গেছে গা, তারপরে গেছে গিয়া কইতে ইয়ো আইনা দিত, তারপরে দিতে পরে দেখা আমার কাকা শ্বশুর তো কোনো সময় নেশা জাতীয় কোনো কিছু খায় না, যদি একটু পান আর একটু সুপারি খায়, কাকা শ্বশুর মুখে কি করছে মদ বিল দিয়ে দিয়ে দিছে, তো আমার কাকা কইছে কি তাও এটা কি এটা কি এটা কি তোমরা এটা কি করলা, এই কথা কনের পরে তারা কিন্তু আমার গাড়ির টিকা নামছে নাইম না, তারপরে বন্দুক লয়া মানে পেছনে পেছনে দূরে একদম আমরা বাড়িতে একটু লাস্ট সীমানা সেদিকে একদম লাস্ট সীমানা গেছে গা, ইয়াসিন জয়পুরের যে ইয়াসিন দিলীপ ঘোষের যে মার্ডার কেস যে আছে, হ্যাঁ তারপরে গেছে গা আমরা সবাই বাইরে হ্যাঁ গাড়ি লোক ওখানে গেছে গা,
তো আমার কাকা শ্বশুর বাপ যেন একলা, তো হ্যাঁ গাড়িটা নিয়ে আবার ঘুরে আইতে আসলাম। আয়া দেখে এখানে সবগুলো হয়, আবার গাড়িটা ঘুরে এলে জয়পুরের দিকে চলে গেছে। তো আজকে আবার সেম ঘটনা হয়েছে 7:30-7:30 দিকে। মাইনা আমার কাকা শ্বশুরে ইয়ানে নিয়ে এসে দোকান থেকে মারতে মারতে এখানে আনছে। তারপরে আরো অনেক কিছু বাজে জঘন্য কথা কইছে। হ্যাঁ আমার কাকা শ্বশুরে বা অনেক কিছু আছে, পিস্তল আছে গাড়ির মধ্যে, আমরা বাড়িতে থাকতে পারতেছি না কালকে থেকে আজকে পর্যন্ত থাকতে পারতেছি না। আজকে কি হয়েছে? আজকে তো আমার কাকা শ্বশুর মারতে মারতে দোকান থেকে এখানে আনছে, কেউ নাই বাড়ির। তারপরে পিস্তল ধরছে মাথার মধ্যে, আর আজারউদ্দিন যে হ্যাঁ হ্যাঁ মানে কুড়াল লইছে আমার কাকা শ্বশুর খুব মারবো, তো সবাই ধরনে তারা দূরাইয়া গেছে। তারপরে ফুলে ঢুকছে, আমি তো কথা খালি না। ওই কে জানি একটা মেয়ে, ছোট একটা মেয়ে। শুনে প্রথম কথা হলো আমরা সবাই শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করতাম, কিছু উশৃঙ্খল যুবক সমাজের মধ্যে একটা অশান্তির সৃষ্টি করতাম। সমাজে বিভিন্ন ধরনের পেশা সবাই নিয়োজিত আছে, যে যার সুবিধার মধ্যে এই ধরনের পেশা করতেছে, কেউ কেউ রূপে কোনো আক্রমণ করতেছে না। বহিরাগত কয়েকটা যুবক বারবার এসে এখানে আক্রমণ করে, তারা বাড়িতে আমার মেয়ের জামাই ছিল, তার বাড়িতে আসে আসে তারা বিভিন্নভাবে বিরক্ত করে, টাকা পয়সা দেবো এই দেও সেই দেও, মদ দেবো মদ দেবো এই দেও সেই দেবো, এইসব করে। এটা নিয়ে গতকালকে রাতে একবার তার সাথে বসা হয়েছে, হ্যাঁ বসা হয়েছে। কালকে রাতে সে পিস্তল নিয়ে আক্রমণ করছে, তারপর যাই হোক কোনোভাবে তার একজনে আটকাইয়া নিয়ে গেছে। আজকে আবার আমার মেয়ের জামাইরে তার দোকানের সামনে খাইয়া সে আক্রমণ করে মার দিয়ে গেছে। করার পরে যা হয়েছে হয়েছে, এখানে আমরা দুই সময় সুন্দরভাবে সহ অবস্থান করতেছি দীর্ঘদিন ধরে। প্রায় আমি এইবারে এইখানে আসছি প্রায় 40 বছর, কোনোদিন আমাদের মধ্যে কোনো মনোমালিন্য হয় না, আমরা সবাই মিলেমিশে আছি। কিন্তু এখানে একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি হইতেছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা এই ব্যাপারে তদন্ত করবেন, করে যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এটার চেষ্টা করবেন।